মেডিকেলে আসি আমরা যখন দেখি অন্যান্য মেডিকেলে এত ফ্যাসিলিটিস পাচ্ছে আর আমরা পাচ্ছি না, মানে আমরা নিজেরাই তো ভুগি যে ইনসিকিউর ফিল করি যে আমরা কি বড় হয়ে ভালো ডক্টর হতে পারবো কি না। অন্যান্য মেডিকেলের তুলনায় আমাদেরকে এক্সট্রা এফোর্ট দিয়ে পড়তে হচ্ছে। অ্যানাটমির ক্ষেত্রে বিছানা কত ইম্পর্টেন্ট, ক্যাডাবার কত ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এগুলো ইনাফ না, একদম ইনাফ না। আমাদের যে জুনিয়র ব্যাচ আসছে 100 জন, ওদের জন্য বসার জায়গা নাই, কিছু নাই, ইভেন হোস্টেল এত দূরে, মানে ওইখানে মানুষজন যে যাতায়াত করবে ওটার জন্য একটা ট্রান্সপোর্টও নাই। আমরা কীভাবে সেফ ফিল করবো, আমাদের জুনিয়রদেরকে আমরা কীভাবে সেফ ফিল করাবো, এগুলো কি আমাদের টিচাররা দেখে না? এগুলোর সমাধান আমরা চাই, আমাদের দাবি মানতে হবে। তো আমাদের যে 6টা ব্যাচ, এখানে প্রায় এতগুলো মানুষ, আমাদের ক্লাস করার মতো কোনো জায়গা নেই। আবার 7th ব্যাচে আমরা 100 জন জুনিয়র পেয়েছি, পরের বছর কিন্তু আরও 15 জন বাড়বে, আমরা কোথায় জায়গা দিব তাকে? আমাদের কালকে এমনও হয়েছে যে আমাদের বসার জায়গা নেই, তো 4th ইয়ারের পেছনে আমরা বসেছিলাম, কারণ আমাদের এত বড় কলেজের মধ্যে আমাদের জায়গা নেই থাকা। হবিগঞ্জ মেডিকেল কলেজের সব ছাত্রছাত্রী আমাদের 8 দফা দাবি নিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে হাজির হয়েছি। আমাদের এখানে 2017 সালে আমাদের এই মেডিকেলটা অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই মেডিকেল কলেজে 7টা ব্যাচ, আগামীতে 8টা অষ্টম ব্যাচ আসতেছে, এখন পর্যন্ত আমাদের ক্লাসরুমের ব্যবস্থা নেই। আর যে ক্লাসরুমগুলো আছে এখানে আমাদের যে মাইকগুলো আছে, যে ফ্যাসিলিটিসগুলো আছে, এগুলো ঠিকমতো নাই, মাইক কাজ করে না, আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর কাজ করে না, আমাদের মার্কার পর্যন্ত নেই। আমরা যাচ্ছি একজন শিক্ষক যে ক্লাসে এসে ক্লাস নেবে, দেখা যায় যে আমাদের মার্কার পর্যন্ত আমাদের কর্তৃপক্ষ আমাদের ব্যবস্থা করে দিতে পারে না। তো 8টা বছরে এই হচ্ছে আমাদের মেডিকেলের অগ্রগতি, আমরা এটা মেনে নিব, এটা গেল, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রী, আমাদের জন্য কোনো রকমের আবাসন ব্যবস্থা নাই। ধরে নিলাম আমরা ছেলেরা যারা আছি আমরা নিজেদের আবাসন ব্যবস্থা এই নতুন একটা শহরে এসে নিজেরা বের করে নিতে পারবো, কিন্তু সারা বাংলাদেশ থেকে যে মেয়েগুলা, যে আমার যে ছোটো বোনগুলো এখানে আসতেছে, তারা কোথায় থাকবে? আমি প্রশাসনের কাছে জানতে চাই, তাদের যদি এখন নিরাপত্তাজনিত কোনো ইস্যু হয় এর দায়ভার কে নেবে? আমার মেডিকেল কলেজ কি প্রস্তুত সেই দায়ভার নেওয়ার জন্য? আমি আমার মেডিকেল কলেজের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। আমাদের ছেলেদের জন্য না হোক, অন্তত আমাদের মেয়েদের জন্য হলেও, আমার ছোটো বোনগুলার জন্য হলেও আবাসন ব্যবস্থা অতি দ্রুত অতি সত্বর ব্যবস্থা করে দিতে হবে।